দেখুন, শুধুমাত্র ফেসবুককে দোষ দিয়ে লাভ নেই, কারণ কি আমরা নিজেরাই কিন্তু সেটিংটা করে নিতে পারি, আমরা চাইলেই বন্ধ করতে পারি যাতে ফেসবুক আমাদেরকে বেশি পরিমাণে অ্যাড দিতে না পারে, বিজ্ঞাপন দিতে না পারে, আমাদের তথ্য যাতে কোনো কোম্পানির কাছে না যায়, তারা তাদের জিনিসপত্র আমাদেরকে বিক্রি করার জন্য বিভিন্ন রকম উপায় না করতে পারে, সেটা আমাদের হাতে, কিন্তু আমরা না দিই, তা আমরা তো বন্ধ করি না, যার জন্যই তো এই সমস্যা। তাছাড়া অনেক রকম সমস্যা রয়েছে, সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা, এবং একটা ইম্পর্টেন্ট সেটিং যেটা প্রত্যেকের জানা উচিত যদি আপনি ফেসবুক ইউজ করেন। এখানে দুটো ফোন রেখেছি, কারণ একটা পুরানো ভার্সান, একটা নতুন ভার্সান, একটু চেঞ্জ এসেছে সেটিংগুলোই, তাই দুটো ফোন। তো চলুন, ফেসবুক যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি কি দেখতে পাবেন, উপরের ইন্টারফেসে এখানে এই যে আপনার প্রোফাইল রয়েছে বা থ্রি লাইন রয়েছে, এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেটিং রয়েছে, তা আমি সেটিংয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন, আমরা যদি স্ক্রল করতে করতে নিচের দিকে আসি, একদম পুরো নিচের দিকে আসি, নিচের দিকে আসলে একটা জিনিস আমরা খেয়াল করব, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, যে ইওর ইনফরমেশন, অর্থাৎ আপনার যে তথ্য, সেই তথ্যগুলো এখানে দেখুন, একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ফেসবুক অ্যাক্টিভিটি। এখানে যখন আমি ক্লিক করছি, ইন্টারফেসটা দুটো দুই রকম, আগেরকার ইন্টারফেস অনুসারে এরকম যে রিসেন্ট আপনি যে অ্যাক্টিভিটিগুলো করেছিলেন সেটা, এবং এখানে দেখুন প্রাইভেসি টিপস বলে একটা রয়েছে, বলছে হোয়াট ইজ অফ ফেসবুক অ্যাক্টিভিটি। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি সাতটা পার্টে বিভিন্ন রকম লেখালেখি দেখতে পাবেন, যেগুলো আপনি পড়ে নিতে পারেন, ঠিক আছে, সেটা আপনি সময় সাপেক্ষ ব্যাপার, আপনি আপনার সুবিধা মতো পড়ে নেবেন। নতুন আপডেটে এখানে দেখুন রিভিউ ইওর অফ ফেসবুক অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট সেন্টার, তো এখানে কন্টিনিউ করে দেবেন, কন্টিনিউ করে দিলে একই রকমভাবে এখানে চলে আসবে। মেন বিষয়বস্তু কি, এখানে দেখুন আমরা যে ধরনের কাজগুলো করি, মিনস হলো আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ভিজিট করি, বা ফেসবুকে কাজে লাগিয়ে আমরা লগ ইন হই বিভিন্ন সাইটে, ঠিক আছে, অনেক সময় হয় না যে বিভিন্ন সাইটে গেলে সেখানে জিমেল আইডি বা ফেসবুক যে কোনো একটা দিয়ে লগ ইন হওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ফেসবুক দিয়ে লগ ইন হয়ে যাই, কিংবা আমরা ফেসবুকের বিভিন্ন বিজ্ঞাপন আসছে, এরকম সিচুয়েশানে আমরা সেই বিজ্ঞাপনগুলো খুব মন দিয়ে দেখি, ভালো লাগে, অনেক সময় সেখানে ক্লিক করে আমরা সেই বিজ্ঞাপনের ভেতরে যাই, গিয়ে বিভিন্ন প্রোডাক্ট দেখি। তো একবার দুবার যদি আপনি এই কাজগুলো করেন, পরবর্তীকালে দেখা যায় ফেসবুক আরও বেশি পরিমাণে আপনাকে সেই ধরনের রিলেটেড প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে, বা ওয়েবসাইট, সাইট, অ্যাপ বিভিন্ন ধরনের রেকমেন্ডেশান করছে। এবং আপনি হয়তো ভাবতে পারেন যে তাহলে কি আপনি এই যে কাজগুলো ফেসবুক করছে এক্ষেত্রে কি আপনার ডেটা সব লিক হয়ে যাচ্ছে? এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে আপনার যে ইম্পর্টেন্ট ডেটা সেগুলো লিক করছে না ফেসবুক, বাট এমন হচ্ছে যে আপনি যে সাইটগুলোয় যাচ্ছেন, যেগুলো আপনি দেখছেন, যে বিজ্ঞাপনগুলো অলরেডি আপনি একবার ভিজিট করে নিয়েছেন, যে প্রোডাক্টগুলো আপনি দেখেছেন, সেই সমস্ত জায়গাগুলো থেকে পুরো সার্কুলার হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, যার ফলে বেশি পরিমাণে বিজ্ঞাপন আপনাকে শো করানো হচ্ছে ওই রিলেটেড। এবারে আপনি যদি চান এটা আপনার পক্ষে একটা ডিস্টার্বের, এবং আপনি যদি মনে করেন যে বিভিন্ন বিজ্ঞাপন এসে আপনাকে ফেসবুক চালাতে একটা ডিস্টার্ব করছে, বা আপনি চান না এই ধরনের ফালতু ব্যাপার স্যাপারগুলো, সেক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন। প্রথম কাজ কি, এখানে প্রথমত এখানে দেখুন অ্যাক্টিভিটি কন্ট্রোলের জায়গায় এসে ক্লিয়ার হিস্ট্রি রয়েছে, অর্থাৎ বর্তমানে যেগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে খুব ইজিভাবে ক্লিয়ার করে দিতে পারেন। কিন্তু ক্লিয়ার তো করলেন, তাতে কি কাজ হবে? কিছু কাজ হবে না, কারণ পরবর্তীকালে আপনি যা কিছু করবেন আবার পরবর্তীকালে অ্যাড হতে থাকবে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, অর্থাৎ ভবিষ্যতে যাতে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভ না থাকে তার জন্য ডিসকানেক্ট করতে হবে, তার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখুন একটা অপশান শো করে যাবে, এই যে ফিউচার অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এটা বাই ডিফল্ট অন আছে। আপনি কি করবেন, এটাকে এরকমভাবে অফ করে দেবেন। অফ করলে কি হবে, এখানে দেখুন অনেক লেখালেখি আছে, আপনি পড়ে নেবেন, পড়ে নিয়ে মেন বিষয়বস্তু আমি বলে দিচ্ছি। যখন আপনি এটা করবেন, দেখা যাচ্ছে আপনি চাইছিলেন কোনো একটা প্রোডাক্ট, বা মানে আপনার ইন্টারেস্ট রয়েছে, বা কোনো একটা সাইটের প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছে, কোনো একটা ভিডিও, সিনেমা বা প্রোডাক্ট, এনি টাইপ অফ জিনিসপত্র, সিনেমা মানে যা কিছু,
যেটা আপনি পছন্দ করেন। এবারে একবার করলে সেটা বারবার রিপিট হয় বা সেই রিলেটেড জিনিসপত্র আপনাকে দেখায়, আপনার সুবিধা করে দেয়। কিন্তু এটা যদি আপনি টার্ন অফ করে দেন সেই সুবিধাগুলো আপনি আর পাবেন না। ঠিক আছে, এবারে এটা গেল পুরানো আপডেটের। আপনি যদি নতুন আপডেটের ক্ষেত্রে করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিয়ার, এখানে ক্লিয়ারের ক্ষেত্রে শুধুমাত্র এখানে এই ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে, এই যে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি, এবং আপনি যদি চান যে এই যে হয়ে গেল, এবং আপনি যদি চান এখানে এই যে কি বলে ডিসকানেক্ট স্পেসিফিক অ্যাক্টিভিটি, সেক্ষেত্রেও এখানে ডিসকানেক্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে পাসওয়ার্ডটা দেবেন এবং কোন একটা স্পেসিফিক যে প্রোডাক্ট সাইট বা যে কোনো বিষয়ে আপনি যদি ডিসকানেক্ট করতে চান সেটা করে দিতে পারেন। আর তা না হলে এখানে দেখুন এই যে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, এখানে এসে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, এই যে প্রথমটা রয়েছে এটা সেকেন্ডটা করে দেবেন। করে দিয়ে এখানে কন্টিনিউ করে দেবেন। করে দেওয়ার পর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এটা অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেল, এটা হয়ে গেল। কিন্তু ওই যে বললাম আবার এখানে অবশ্যই ডান করে দেবেন। তাহলে কি হবে যে আপনার আর এই বিজ্ঞাপন বেশি আসবে না বা এই ধরনের সমস্যাগুলো পড়বেন না। তবে সুবিধা এবং অসুবিধা দুটোই আমি বললাম, আপনার পক্ষে যেটা ঠিকঠাক বলে মনে হবে আপনি অবশ্যই সেটা করবেন। তবে মাথায় রাখবেন এতে কিন্তু আপনার যে বিভিন্ন ডেটা চুরি হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে, হ্যানা তেনা, এই বিষয়গুলো কিন্তু খুব একটা নেই বলে ফেসবুক বলছে, আমি সেটাই বললাম। ডিটেল জানতে গেলে এখানে দেখুন এই যে জায়গাটা রয়েছে প্রাইভেসি টিপস, এই জায়গাটায় এসে আপনি কিন্তু ভালোভাবে এই বিষয়টা পড়ে নিতে পারবেন যে হোয়াট ইজ অফ ফেসবুক অ্যাক্টিভিটি। এই জায়গাটায় আসবেন, এসে পরপর পড়তে থাকবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, আমি প্রথম থেকে দেখালাম 1 থেকে 7 পর্যন্ত। ডিটেলস আপনি সময় নিয়ে সময় সুযোগ বুঝে পড়ে নেবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।